তিনি শিক্ষক, তিনি তো হচ্ছে সচিবও না, তিনি প্রাইম মিনিস্টারও না, কখনোই দেখা করার সুযোগ পায়নি। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নানা কারণে আলোচিত সমালোচিত দেশসেরা এই শিক্ষা প্রতিষ্ঠানটি। আইডিয়ালের পরিচালনা পর্ষদে দাতা সদস্য খন্দকার মোস্তাক আহমেদ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী সিনথিয়া ইসলাম তিশাকে কেন্দ্র করে ঘটে নানা ঘটনা। এমন কাণ্ডের পর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অবৈধ শিক্ষক নিয়োগ আর ভর্তি বাণিজ্য নিয়ে নানা অনিয়মের খবর শিরোনাম হয় গণমাধ্যমে। এবার নতুন করে আলোচনা জন্ম দিয়েছে আইডিয়ালের ছাত্রছাত্রীর ট্রান্সফার ও মিউচুয়াল ট্রান্সফার ইস্যু। ভুক্তভোগী অভিভাবকরা জানান, ছেলে মেয়েদের ট্রান্সফার ও মিউচুয়াল ট্রান্সফারের আবেদন করা হলেও পাঁচ বছর ধরে অপেক্ষায় আছেন তারা, কিন্তু লাল ফিতায় বন্দি তাদের আবেদনপত্রটি। আমরা পাঁচ বছর ধরেই চেষ্টা করছি, কোনো না কোনোভাবে মেন শাখায় অ্যাপ্লিকেশন জমা দিচ্ছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। এটা আমি আজকে দুই বছর থেকে ঘুরছি, দুই বছর থেকে কি বলছে প্রিন্সিপাল? মানে আমি জমা দিছি, মানে দরখাস্ত জমা দিছি, সব হয়েছে, কিন্তু হচ্ছে না। তিন চার মাস পরে এটা আর বলে যে এবছর আর হবে না। আমি চার বছর চেষ্টা করতেছি, চার বছর আসি, দরখাস্ত নিয়ে আসি, মনে করেন প্রিন্সিপাল রুমের সামনে যাই, ওরা দরখাস্ত এ পর্যন্ত নিতে, মানে একবার জমা নিছে কিন্তু কোনো কাজ হয়নি। আর এই প্রত্যেকবার আসি, জমা দিই, আমি অনেকবার এসেও ওনার সাথে হয়তো উনি থাকে না বা টাইম হয় না বা এখন নিবে না, ওটা হয়তো বা ওই যে দারোয়ান বা যেই হোক, আমাদের ওই পর্যন্ত তো যেতে দিচ্ছে না। তাদের আরও অভিযোগ, বছরের পর বছর অপেক্ষা করেও ছেলে মেয়েদের ট্রান্সফার ও মিউচুয়াল ট্রান্সফারের কোনো সুরাহা হচ্ছে না, কারণ স্কুল কর্তৃপক্ষই সিন্ডিকেট তৈরি করেছে। কোন রকমের গেট করেছেন, তারপর বলবো অফিস, অফিসে বলবে আপনি আমাদেরকে এখানে জমা দেন, প্রিন্সিপাল আপনাদের সাথে মানে কথা বলার এখন সময় না, এটা উনি দেখবে, আপনি এখানে জমা দিয়ে দিলে উনি দেখবে, এতটুকু হলো যা কথা। কেন একটা স্কুলে আমরা পড়াতে দিয়েছি বাচ্চাকে, শিক্ষক তিনি তো হচ্ছে সচিবও না, তিনি প্রাইম মিনিস্টারও না। আজকে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করার কথা, আমাদের অ্যাপ্লিকেশন জমা নেওয়ার কথা, যখন আমি গেটে এসেছি তখন বলছে যে প্রিন্সিপাল স্যার নিষেধ করছে যারা ট্রান্সফার হতে চায় ওদের কোনো অ্যাপ্লিকেশনও জমা না নিতে, এবং কি ওদের সাথে যাতে দেখাও না করতে। এ বিষয়ে গভর্নিং বডির সাবেক সদস্য সাদাত ডালি বলেন, শিক্ষার্থী ট্রান্সফার ও মিউচুয়াল ট্রান্সফার নিয়ে গভর্নিং বডির মিটিংয়ে উপস্থাপন করেছিলাম, কিন্তু হঠাৎ করে রাত একটার দিকে অদৃশ্য কারণে স্থগিত হয়ে যায়। মিউচুয়াল ট্রান্সফারের বিষয়টা আমি 2023 উঠিয়েছিলাম, এটা পাশও হয়েছিল, হঠাৎ করে এটা আবার রাত একটা বাজে এটা বন্ধ হয়ে গেল। এটা হতে পারে ক্ষমতা টাকা হয়তো হতে পারে, কিন্তু আমাদের অভিভাবক যারা আছে অনেকের অভিযোগ আছে, বিভিন্ন জনের কাছে টাকা চাচ্ছে, স্কুলের গেটেও নাকি দারোয়ানরাও টাকা চায়, এরকম অভিযোগ আমার কাছে আসছে, অনেক গার্ডিয়ানরা এরকম বলতেছে। এইসব অভিযোগের বিষয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি তিন ঘন্টা বসিয়ে রেখে মিটিংয়ের অজুহাত দেখিয়ে চলে যান, বলেন পরে যোগাযোগ করতে। পরে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রকুনুজ্জামান শেখের নিকট ট্রান্সফার ও মিউচুয়াল ট্রান্সফারের বিষয়টি জানতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। কোনো বিষয় নিয়ে এখানে সচিব মন্ত্রী অবস্থান বিবেচনায় না রেখে সকলকেই অভিভাবক হিসেবে সমান গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আপনি যে বললেন বাই চয়েসের বিষয়টা, আসলে তো আমরা ওইভাবেই প্রাধান্য দিই। চয়েসটা হলো দেখা গেল যে একজন সিরিয়াস অসুস্থ আমাদের কাছে আছে, যেমন ধরুন সে বনস্থিতি আছে, দুজন জব করে, আনার কেউ নেই, এখানে সবাই তাই বলছিল। হ্যাঁ, একটা ছেলে পড়ে মতিঝিলে, একটা বনস্থিতি পড়ে, এখন সে আবার এজিবি কলোনির বাসিন্দা, ধরুন এখন দুজন চাকরি করে। এই যে মানবিক বিষয়, এইটি হলো চয়েস, এগুলোকে চয়েস করে, এই ক্রাইটেরিয়া দুজনকে এগুলো। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অবৈধভাবে শিক্ষক নিয়োগ ও ভর্তি বাণিজ্যের নানা অভিযোগ এখন টক অব দ্য কান্ট্রি। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার নিয়ে তৈরি হয়েছে জটিলতা, বারবার অভিভাবকরা আবেদন দিলেও তার হচ্ছে না কোনো সুরাহা। অভিভাবকদের একটাই প্রত্যাশা, তাদের এই আবেদনজাত কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।